হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কম্বোগাইড ইউটিউব চ্যানেল। কম্বোগাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। বন্ধুরা, এখনও যারা আপনারা কম্বোগাইড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নি, তারা অতি শীঘ্র কম্বোগাইড ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এবং সেই সঙ্গে পাশে থাকা লাল বাটনটি অবশ্যই দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন। বন্ধুরা, অন স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কেন, কারা, কিসের জন্য করেছে সেই সম্পর্কে অলরেডি হয়তো অনেকেই দেখেছেন, অথবা যারা দেখেননি এখনও পর্যন্ত তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন স্কিপ না করে। কেননা এই আন্দোলনটি বর্তমানে যারা করছেন তারা WBSL ST ক্যান্ডিডেটস অ্যাসোসিয়েশন থেকে করছেন। তো এই আন্দোলনটি কেন তারা সরকারের বিরুদ্ধে করছেন বা সরকারের কাছে কেন করছেন সেই সম্পর্কে সমস্ত ডিটেলসে তারা কিন্তু বলেছেন। এবং সরকার এখন দুয়ারে দুয়ারে যাচ্ছে এবং বেকার শিক্ষিত, উচ্চ শিক্ষিত এবং বেকার যুবক যুবতীরা তারা রাস্তায় কেন নামছে, রাজপথে কেন নামছে সেই সম্পর্কে বিশেষ একটা বিশেষ আন্দোলন। তো সেই সম্পর্কে কি বলেছেন এই দাদাটি বা এই আন্দোলনের মূল যে ঘটনা সেই ঘটনাটা কি সেটা আপনারা এই ভিডিওটি দেখলে, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এবং শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে সরকার কি ছেলেখেলা খেলছে তার প্রমাণ আপনারা বিগত এই জানুয়ারি মাসে কিন্তু পেয়ে গেছেন এবং ফেব্রুয়ারি মাসেও দেখছেন। সহযোগিতা করবো, রাজ্যসভায় বলছি, লাইভ চলছে গ্রুপে, পুলিশ আমাদেরকে বললো সহযোগিতা করবো, আমরা ব্যারিকেড ভাঙিনি, গায়ে জোর আছে, গায়ে জোর আছে, মনেও জোর আছে, তৃণমূলের নেতার হুমকিতে মাইক মালিক আমাদের কাছ থেকে মাইক নিয়ে গেল, ঠিক আছে, মাইক নিয়ে গেল, বলার জোর আছে, লাইভ হচ্ছে, সবাই শুনুন, পুলিশ সহযোগিতা করতে পারেনি, পুলিশ ব্যর্থ হয়েছে আমাদেরকে সহযোগিতা করতে, পুলিশ অফিসাররা আছেন, পুলিশ অফিসারদের সামনে বলছি আমাদেরকে সহযোগিতার কথা পুলিশ দিয়েছিল, আমরা পুলিশকে সহযোগিতা করেছি, পুলিশ পারেনি সহযোগিতা করতে, যেমন এই পার্থ ব্যর্থ আমাদেরকে চাকরি দিতে পুলিশ সহজ ব্যর্থ, সবাই এখানে উপস্থিত আছেন, সবাই উপস্থিত আছেন লাইভে, রাজ্যের কোনায় কোনায় সবাই দেখছেন, দেখবেন, বারবার বলছি তৃণমূল, তৃণমূল এরকম করলো, তৃণমূলের নেতারা আমাদেরকে এই আন্দোলন করতে দিল না, মূল খুঁজে পাওয়া যাবে না, দুয়ারে সরকার, আর দুমাস আছে ভোটের, দুমাস দুয়ারে দুয়ারে সরকার ঘুরছে আর বেকার ঘুরছে রাজপথে, কলকাতার রাজপথে বেকার ঘুরছে, দুয়ারে গিয়ে কাজ হয়নি আমাদের, দুয়ারে সরকার কাজ করতে পারেনি, আমরা পরিষ্কার ভাষায় আজকের আমাদের এই, আমরা এতদিন কারোর বিরোধিতা করিনি, আমরা আন্দোলনে কোনো দলের বিরোধিতা করিনি, কোনো দলের পক্ষপাতিত্ব নিইনি, আমরা এখনো কারোর পক্ষপাতিত্ব নেব না, কিন্তু বলছি আপনারা প্রত্যেকে শিক্ষিত, আপনারা বোঝেন যে তৃণমূল কি করলো আজকে আমাদের সাথে, আগামী দিনে আমরা 5 লক্ষ, আমাদের পরিবারে 5টা করে 25 লক্ষ, আশেপাশে আমরা শিক্ষিত বেকার, পাড়ায় অনেকে কথা শুনে, দাদা অনেককে টিউশন পড়ায়, আমরা আমরা যাদের টিউশন পড়াই তাদের নতুন ভোট হয়েছে, 12-এ পড়ে, 1st ইয়ারে পড়ে, 2nd ইয়ারে পড়ে, তাদের আমরা পড়াই, তাদের ভোট হয়েছে, আমাদের কথাই কিন্তু অনেকটা ভোট হয়, দিদিকে বলছি তৃণমূলের যে নেতা দেখছেন, যে নেতা দেখছেন স্ল্যাম ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যাচ্ছে, উপায় নাই, যে নেতা দেখছেন গলার আওয়াজে বলছি, গলার আওয়াজে, এর আগের বার জেলায় ডেপুটেশন দিতে গিয়ে আমার গলায় ইনফেকশন হয়েছিল, তাও গলা বাজিয়ে বলছি তৃণমূলের নেতাদেরকে, আরে 2 মাস পরে আপনাদের দলটা দেখতে পাওয়া যাবে না, আর যে পুলিশ, যে পুলিশ দিয়ে তৃণমূলের নেতারা, পুলিশকে দোষ দিচ্ছি না, উপর থেকে চাপ আছে চাকরি বাতাতে হবে, তো পুলিশকে দোষ দিচ্ছি না, যে পাঁচাটা কুত্তা তৃণমূলের নেতারা, তৃণমূল হাটাও, এই পুলিশ দিয়ে এইসব করছেন, এই পুলিশ আগামী সরকারের হয়ে ঘরে ঢুকে মারবে তৃণমূলের নেতাদের, আজীবন সরকারের দালালি করেছে, আজও পুলিশ সরকারের দালালি করছে, আগামী সরকারের দালালি করে তৃণমূলের
আমরা শিক্ষিত বেকাররা ডাক দিচ্ছি ভোট দিন তৃণমূলের বিরুদ্ধে। আর এই পুলিশ, পুলিশের ভাগ্য ভালো, আমরা যে অফিসারের সঙ্গে কথা বলছিলাম আমি একবার বলেছি, ভাগ্য ভালো পুলিশের আগের সরকারের আমলে চাকরি পেয়েছে, ভাগ্য ভালো। দুর্নীতি চলছে, পুলিশ হতে টাকা লাগতো। আমি আমাদের থানায় এসআই এর কাছে শুনেছি, নতুন এসআই হয়েছিলেন, জমি বেচে টাকা দিয়ে পুলিশের এসআই এর চাকরি নিয়েছেন, সাব ইন্সপেক্টর। এই সরকারের আমলে যে পুলিশের চাকরি হয়েছে টাকা দিয়ে নিতে হয়েছে, তাই এই পুলিশের ভাগ্য ভালো যে অফিসার কথা বলছিলেন আগের সরকারের আমলে চাকরি পেয়েছে। আর একটা ব্যাপার বলবো, যে পুলিশ তো সরকার, আমরা তো সবাই সহযোগী, আমাদের একজনের কিছু হলে আমরা আর একজন ছুটে যাই। যে পুলিশকে বিমল গুরুং মার্ডার করেছে, আরে সব পুলিশ শুনুন, যে পুলিশকে বিমল গুরুং মার্ডার করেছে সেই বিমল গুরুংকে আবার পুলিশ সিকিউরিটি দিয়েছে। মানবিকতা থাকলে অনেক অনেক আইপিএস অফিসার পদত্যাগ করেছে কৃষক আন্দোলনের জন্য বিজেপির বিরুদ্ধে, খুলে দেওয়া উচিত ছিল। এই পুলিশেরও উচিত আগামী দিনে ভাবি এই পুলিশরা বাংলা যারা যে বহুপুরুষরা বাংলাকে গড়ে গেছিল, বিবেকানন্দ, নেতাজি সুভাষ চন্দ্র বোস, তাদের আদর্শকে সরকার নষ্ট করে দিচ্ছে। কোন রাজ্যে আমরা বাস করছি? এই পুলিশও ভোট দেবে না দিদিমণিকে বলছি। আপনাদেরকে ভয় দেখাবে ইডি ভোটের, আপনারা ইডিতে ভোট দেন তো কাগজে ভোট দেন, পোস্টে যাই দিবেন না তৃণমূলের নেতাদেরকে, আর আসবে না তৃণমূলের সরকার। আপনাদের ঘরে ছেলে মেয়ে আছে, তাদের আমরা পড়াই, আমরা পড়াই, আমি একজন পুলিশ অফিসারের ছেলেকে পড়াই, পুলিশ অফিসারের ছেলেদেরকে আমরা পড়াই। আপনাদের ঘরের ছেলে মেয়েদেরকে সঠিক ভাবে মানুষ করতে হলে আপনারা পুলিশরাও ভোট দেবেন না তৃণমূল সরকারকে, দেবে না কোনো কৃষক। এ সরকার এতটাই নোংরা, আর আজকে তার নোংরামি করলো এই বেকার ছেলেদের ক্ষমতা। আগামী বিধানসভা ভোটে এই দিদিমণিকে দেখাবো, নবান্ন ১৩ তলায় বসে দেখছেন বাজা বেকার চলছে, আগুন পেকে আগুন জ্বলছে। আর সংগঠনের পক্ষ থেকে আমরা ভোটে নামবো, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা নামবো না কারোর পক্ষে, আমরা নামবো, কারোর পক্ষে না নামলেও তৃণমূলের বিরুদ্ধে নামবো। যে যেখানে তৃণমূলকে হারাতে পারবে তাকে ভোট দেন, তৃণমূলকে হারারে রাজ্য থেকে যারা বেকারদেরকে নেতৃত্ব, টিউশন পড়িয়ে বিএড করেছি। আমি খুব ঠান্ডা মাথায় একটা কথা বলতে চাই, আমার সহপাঠী বা সহযোদ্ধা যারা বাড়িতে বসে মজা দেখছেন তারা দয়া করে এখানে আসুন, একটা কথা মাথায় রাখবেন, সরকারের চাকর আমরা নই, সরকার আমাদের চাকর, আমরা আমাদের সেবা করার জন্য, সরকার আমাদের চাকর, আমরা যদি সরকারকে নিয়োগ করতে পারি সরকারকে বিয়োগও করতে পারি। যে সরকার আসবে সে আমাদের চাকরগিরি করবে, আমরা তাদের চাকরগিরি করব না। সবাই এগিয়ে আসুন, এখানে আসুন, যোগ দিন, আমাদের সংখ্যাটাকে বোঝান, হাটিয়ে দিন, ভেঙে দিন, গুড়িয়ে দিন। আরে আগে আসুন, বলে লাভ নেই, আগে আসুন, এগুলো জনতা।